চলো আমার আমার তো ছলাই দি আমাকে এরম বাড়ি যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে সাবিনা বেগম নামে এক স্বামী পরিত্যক্তা নারীর ঘর। গোয়ালে থাকা দুইটি গরু ও একটি ছাগল। রোববার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় 3 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন সাবিনা বেগম। আমি তিনটে ছেলে পেয়ে আমি 5 বছর আমার অনেকদিন ধরে এরা নির্যাতন দিচ্ছে, জমি থেকে উঠাইতেছে, ঘর বাড়ি ভাঙতি অনেকবার এসেছে, কিন্তু আমি তো শস্যি নে বিলে আমরা আমার এই ক্ষতি করেছে। হঠাৎ রাত্রি এসে আগুন ধরাই দিয়েছে, আমরা কেউ ঠিক পাইনি। একজন এসে ডাকলো, ডাইকে উঠে এখন কোনো বাঁচানোর কোনো রিস পাইনি। আমি আসিলাম, আমার এই কপাল মপাল পুড়ে গেছে। এসে দুটো গরু মারা গেছে, একটা ছাগল গেছে, আরো দুটো পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।